তো ইল্লা মাঝহারা বলতে কী বোঝায় এটা একটা বিরাট ব্যাপার এটা সম্পর্কে কোনো কোনো তাপসিল কাকা বলেছেন যে একটা মানুষ একটা চাদর পরেছে বা বোরকা পরেছে তো সেটার মধ্যে তার দেহটা আবৃত তারপরে তো এই বাহ্যিক বাইর থেকে তো পোশাকটা দেখা যায় যে বাইরে সেটা সুন্দর পোশাক পরছে তো ইল্লা মা মাঝহারা বলতে ওই পোশাকের বহির যেটা দেখা যাচ্ছে এইটা এটা যদি হয় তারই কোনো আর তর্ক বিতর্ক থাকে না কিন্তু এছাড়া যদি অন্য কিছু হয় তো সেখানে তো সমস্যা অনেকে দেখা যায় বোরকা পরে কান দুগ্বার বাইরে করে রাখে এখানে কানে দুর্ব দেখা যায় তারপরে গলায় চেইন পরা তাও দেখা যায় অথচ বোরকা পরেছে কাজে এ ধরনের হতে পারে না আল্লাহ বলছেন যে তোমাদের সৌন্দর্য এটা যেন প্রকাশ না পায় তোমাদের সৌন্দর্যকে তোমরা লুকিয়ে রাখো গহনাগাঁটি তোমরা লুকিয়ে রাখো এটা তোমরা প্রকাশ করে তোমরা চলাফেরা করবে না তো এজন্য চলাফেরার ব্যাপারে যদি আমরা পুরুষরা নিচের দিকে তাকাইয়া চলি নারীদের দিক না তাকাই তাহলে ওরা কিন্তু যে একটা এক্সিবিট করে প্রদর্শনী করে যে লেবাস করে ওরা বের হয় এটা কিন্তু বের হবে না ওরা তা আমি এত কিছু দশ প্রদর্শনী করলাম কেউ তো আমার দিকে তাকায় না সেটা করে লাভ কী

এই মানুষ যারা তারা খবিশ এখন বলেন খবিশ নারীরা খবিস পুরুষদের জন্য এবং সাথে খবিশ পুরুষ খবিশ নারীদের জন্য অল তৈবা তলের তৈবিন পবিত্র নারীরা পবিত্র পুরুষের জন্য অয়িবুন আলের এবং পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য উলাইকা মোবর মেমাইয়া কুলুন এরা ওই সমস্ত অভিযোগ থেকে পবিত্র যে অভিযোগ তাদের বিরুদ্ধে দেওয়া হয় করিম তাদের তো রয়েছে ক্ষমা এবং সম্মানিত জীবিকা আল্লাহ জান্নাতে তাদেরকে ক্ষমাও করবেন সম্মানিত জীবিকা দান করবেন কি এক আশ্চর্য ধরনের জীবন তা চিন্তা করা যায় না আমরা তো খাবার আগেই প্যাটের কথা ভাবি যে খাইলে কি হবে আরে আর সেখানে আপনি যত খাবেন আপনার এই কোনো চিন্তাই নেই প্রস্রাব হবে না পায়খানো হবে না বিষক ঠিক করবে শরীর থেকে ঘাম বের হবে আপনার পূর্ণ ক্ষুদা লাগবে যত ইচ্ছা তত আপনি খেতে পারবেন এমন জীবন আল্লাহ তালা আমাদেরকে সামনে দান করবে এটা বলছেন তাদের জন্য ক্ষমা এবং সম্মানিত জীবিকা সম্মানিত জীবন ব্যবস্থা ইয়াজিনা মানু লাথাৎ খুলো বৈতান গায়েরা বৈ তুল ত্যাস্তা নিশু অ তুষার লেমু লা লেহা হেইমানদার গান তোমরা নিজ গৃহ ছাড়া অন্য গৃহে প্রবেশ করবে না অনুমতি ছাড়া এবং সালাম না দিয়া অপরের গৃহে প্রবেশ করতে আগে তুমি অনুমতি নিবে এবং সালাম দিবে এখন ওই অনুমতির জন্য সালাম ব্যবহার করা হচ্ছে হয়েছে এবং তারা কেউ আসলে তখনও সালাম মানে আপনি বাড়ির সামনে দেয়া আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বলবেন তারা তো বাড়িওয়ালা শুনে বের হবে তো এই জন্য অনুমতির জন্য সালাম তারপর বাড়ির যে আসবে তাকে আবার আপনি সালাম দিবেন তো এখানে আল্লাহ বলছেন অনুমতি এবং সালাম না দিয়ে তোমরা নিজ গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করবেন অন্য গৃহে প্রবেশ করতে অনুমতি নিয়ে প্রবেশ করবে জালিকুম আলুম এটা তোমাদের জন্য উত্তম লালক তাদের কারণ সম্ভব তোমরা উপদেশ গ্রহণ করবে কোনো আপনার আত্মীয় স্বজনের ঘর বা নিজের পরিচিত ঘর সেখানে আপনি একের ঘরে ঢুইকে একের সামনে থেকে পিছনে দৌড় দিয়ে চলে যাবেন নারী মহল পর্যন্ত এরকম আচরণ যেন না হয় আপনি ঢোকার আগে অনুমতি নিয়ে তারপরে সালন দিয়া ঢুকবেন এবং এভাবে আপনি তিনবার সালাম দিবেন যেমন আসসালাম হক আসসালাম মোজামেল হক এইভাবে নিজে সালাম দেবেন এবং নাম বলবেন এরপরে যদি অনুমতি আসে তো আসবে আর তিনবার সালাম দেওয়া নাম উচ্চারণ করবেন সালাম দেবেন যদি কোনো উত্তর না আসে তা আপনি চলে যান ঢুকবেন না দরকার নেই পরে আসেন ফাইলাম তাজিদুফিহাদান খুলুহা যদি তোমরা সেখানে কাউকে না পাও তাহলে ওই ঘরে প্রবেশ করো না হাততে উজনা রাখুম এমনকি যতক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি না দেওয়া হয় অনুমতি না পেয়ে সে ঘরে তুমি ঢুকবে না অয়েন কিল্লা কুমের যেও ফার এবং ভিতর থেকে যদি বলা হয় যে ফিরে যাও তা তোমরা ফিরে যাও হু আজকাল এটা তোমাদের জন্য পবিত্রতম বল্লা বিমা তা মালুন আলিম আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে অবগত আছেন কাজে আল্লাহ যেভাবে বলে সেভাবেই আমাদের জীবন জীবনযাপন করতে হবে সেভাবেই আমাদের রীতিনীতি গ্রহণ করে নিতে হবে ছোট মনে করলাম এটা আল্লাহর আইন এভাবে আমরা মেনে চললে সমাজটা সুন্দর হবে আলাইকুম মাসকিনা মাতাউল তোমাদের জন্য অপরাধ হবে না এমন ঘরে প্রবেশ করা যে ঘরে কেউ বসবাস করে না সেখানে তোমাদের মালস রয়েছে গুদাম ঘর কেউ বসবাস করে না সেখানে তুমি এই ঢোকার জন্য তোমার সালাম দিতে হবে না তুমি দরজা খুলে তুমি ঢুকো মা তাকতুমুন আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো তো যেখানে মানুষ বসবাস করে না সেখানে এই সালামের বিধান রাখা হয়নি আর যেখানে মানুষ বসবাস করে সেখানে আপনি সালাম দেবেন তিনবার অনুমতি চাবেন এবং অনুমতি না পেলে ঢুকবেন না চলে যাবেন কুল্ল মোমেন ইয়া উদ্দুবিন আফসারহিম হে রাসূল আপনি মোমেন পুরুষদেরকে বলে দেন ইয়া গুদ্ধুবিন আফসারহিম তারা যেন চক্ষু নিষেধ দিকে রেখে চলাফেরা করে নিষেধ দিকে তাকাইয়া হাঁটবেন সোজা উপরে না বাস ও ফাজু ফুরুজাহ এবং তারা যেন তাদের স্থানকে হেমাজত করে জালিকে আজকাল আহম এটা তাদের জন্য পবিত্রতম ইন্দির আল্লাহ তালা ভালোই জানেন যা তোমরা করো অকুল্লেল না এবং আপনি মোমেন নারীদেরকে বলেন যে তারা চলার সময় যেন চক্ষু নিষের দিকে রেখে চলাফেরা করে ওই আফাজ না এবং তারা যেন তাদের রাজ্য সানকে হেফাজত করে অলাই উদ্দিন না এবং তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে গলায় জোর আছে গহনা আছে কানে পোশাক দুল আছে ইত্যাদি আছে। তারপর পায়ে কি পরা আসে এই সৌন্দর্য তারা তো প্রকাশ না করে ইল্লামা জাহারা মেন হ্যাঁ যাটা বাইরের থেকে প্রকাশ হয় হোক এটা কোনো আপত্তি নেই ইল্লামা জাহার মেন হ্যাঁ এটার দ্বারা যে কি বুঝায় এইটি নিয়ে এক খুব বড় ভজ তো ইল্লামা জহারা বলতে কি বুঝায় এটা একটা বিরাট ব্যাপার এটা সম্পর্কে কোনোগুলোতে আপনারা বলেছেন যে একটা মানুষ একটা চাদর পরেছে বা বোরকা পরেছে তো সেটার মধ্যে তার দেহটা আবৃত তারপর তো এই বাহ্যিক বাইর থেকে তো পোশাকটা দেখা যায় যে বাইরে সেটা সুন্দর পোশাক পরছে ইলাদাম ইল্লাম বলতে ওই পোশাকের বহিরাবরণ যেটা দেখা যাচ্ছে এইটা এটা যদি হয় তার কোনো তর্ক বিতর্ক থাকে না কিন্তু এছাড়া যদি অন্য কিছু হয় তো সেখানে তো সমস্যা অনেকে দেখা যায় বোরকা পরে কান দুগো বাইর করে রাখছে এখানে কানের দুল দেখা যায় তারপরে গলায় চেইন পরা তাও দেখা যায় অথচ বোরকা পরেছে কাজে এ ধরনের হতে পারে না আল্লাহ বলছেন যে তোমাদের সৌন্দর্য এটা যেন প্রকাশ না পায় তোমাদের সৌন্দর্যকে তোমরা লুকিয়ে রাখো গহনা গাঠি তোমরা লুকিয়ে রাখো এটা তোমরা প্রকাশ করে তোমরা চলাফেরা করবে না তো এই জন্য চলাফেরার ব্যাপারে যদি আমরা পুরুষরা নিচের দিকে তাকাইয়া চলি নারীদের দিক না তাকাই তাহলে ওরা কিন্তু যে একটা এক্সিবিট করে প্রদর্শনী করে যে লেবাস করে ওরা বের হয় এটা কিন্তু বের হবে না ওরা আমি এত কিছু দশ প্রদর্শনী করলাম কেউ তো আমার দিকে তাকায় না সেটা করে লাভ কী কথা বলতে পারছেন তাহলে কিন্তু ওরাও ওরকম মানে মানে যেটা আল্লাহ কোরআনেই বলেছে যে তোমরা জাহিলিয়াতের প্রদর্শনী করার মতো তোমরা যে বের হচ্ছ এটা তোমরা করো না এটা নারীদেরকে নিষেধ করে এটা পাবেন সামনে আপনি তো জন্য আল্লাহ বলছেন যে পুরুষরা নিচের দিকে তাকিয়ে চলবে নারীরাও নিচের দিকে তাকিয়ে চলবে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করবে আর সৌন্দর্য প্রকাশ করবে না হ্যাঁ ইল্লামা জাহার না এখানে বলছে যা প্রকাশ হয়ে যায় এখানে কোন কোনো তাফসির কালকে মনে করছেন যে নারীদের হাতে যদি কোনো অর্নামেন্ট থাকে তো এগুলো তো সাধারণত প্রকাশ হয়েই যেতে পারে চলাফলায় মানুষের নিজের কাপড় সামলানোর জন্য বা নিজে নিজের নিজের হাতটাতে একটু নাড়াচড়া করলে তাতে হাতের এই অংশটা পোশাক মুক্ত হয়ে যাওয়াটা স্বাভাবিক তখন হাতে যদি ব্রেসলেট থাকে তখন এটা তো দেখা যেতে পারে তো এটা যদি প্রকাশ পেয়ে যায় তো এটাই কোনো আপত্তি নাই এটা আল্লাহ বলছে। এটাও কোনো কোনো তাপসিল কাপড় বলে না অর্থাৎ উদ্দেশ্যমূলক যেন সৌন্দর্য প্রকাশ করা না হয় এমনি যদি কিছু প্রকাশ হয়ে যায় যাক এজন্য আপত্তি নাই অলিয় বে খুমুর হেননা আল্লাব হেননা তারা তাদের চাদর বক্ষস্থলের উপরে ছড়িয়ে দিবে তাদের যে ওরনা খমর মানি ওর খমর মানি সরাব সরাবে মানুষের জ্ঞানকে ঢেকে ফেলে আর ওড়নায় নারীদের দেহ ঢাকে এই জন্য খমর মানি ওরনা আর এই খমর মানি সরাব কি বুঝতে পারছেন একই শব্দ বানানে কোনো বিপরীত নাই খমর মানি সরাব আর খমর মানি ওরনা তার কারণ ওরনা যেরকম একটা নারীর শরীর আবৃত করে সরাবে নেশায় ওই রকম মানুষের জ্ঞানকে ঢেকে ফেলে এই জন্য নাম খমর ইন্ডাম খমরওয়াল মাইসর আনসাম এই যে খমর বলা হয়েছে না এই খমর আর খেমার এই একই জিনিস এই জন্য বলেন নারীদেরকে বলছেন যে তাদের তারা তাদের ওড়না এটা তারা বক্ষস্থলে বিছিয়ে দিবে। আর ওরা হন না এবং সৌন্দর্য তারা প্রকাশ করবে না হ্যাঁ সৌন্দর্য প্রকাশ করবে তেন না স্বামীর উদ্দেশ্যে স্বামী তাদের হাতে পায়ে আর্মসলেট ব্রেসলেট তারপর নেকলেস সব এটা স্বামী দেখবে স্বামীর জন্য সৌন্দর্য প্রকাশ করবে ও হেন না এবং নিজেদের পিতা বাবা কন্যা কে বাবার সামনে কন্যা চলাফেরা করবে সেক্ষেত্রে যদি তার সৌন্দর্য বা অর্ণমেন্ট প্রকাশ পায় তো এখানে আল্লাহ আপত্তি করে নাই বাবার সামনে মেয়েরা কিন্তু সেখানেও মেয়েদেরকে এটা বলা হয়েছে যে তাদের সতর এটা কিন্তু ঢেকেই রাখতে হবে এটা মা বাবার সামনে হোক যে কোনো অবস্থায় হোক এটা সতর অর্থাৎ নামাজে যে পরিমাণ পোশাক পরা লাগবে এটা হলো সতর এই পরিমাণ পোশাক পরা এটা কিন্তু নারীদের জন্য সার্বক্ষণিক ফরজ। তবে স্বাভাবিক অবস্থায় যদি সৌন্দর্য প্রকাশ পায় তো এটা প্রকাশ পাবে কাদের কাছে স্বামীর কাছে পিতার কাছে আবায় বৌলাতেন না শ্বশুরদের কাছে শ্বশুর মানে স্বামীর পিতা আর আপনায় হেন না অথবা নিজেদের সন্তান আপনায় বৌলাথের না স্বামীর সন্তান নিজের সন্তান তো নিজের ছেলে মেয়ে স্বামীর সন্তান হলো স্বামীর অন্য স্ত্রী আছে সেই সন্তান এটা স্বামীর সন্তান তারাও মহারাম আও এখন হেন না অথবা নিজেদের ভাই আও বাণী এখন হেন না অথবা নিজের ভাইয়ের কন্যারা আও বাণী এখন হেন না অথবা বোনের কন্যারা আও হেন না অথবা নিজেদের মহিলারা নিজেদের মহিলারা মানে মুসলিম মহিলাদের সামনে মুসলিম নারীদের সৌন্দর্য প্রকাশ হতে পারে কিন্তু অমুসলিম মহিলাদের সামনে তারা নারী হলেও তাদের সামনে মুসলিম নারীদের সৌন্দর্য যেন প্রকাশ না পায় মোসে কেহদি খ্রিস্টান মহিলাদের সামনে মুসলিম নারীরা তাদেরকে ওই পুরুষের মতো মনে করবে যে পুরুষ যেরকম তাদের সৌন্দর্য প্রকাশ করবে না দেখা দেবে না কথা বলবে না কথা তাই মানুষ অথবা তোমাদের অধিকারভুক্ত দাসী দাসী যদি নারী হয় তো দাসীর সাথে দেখা দিতে পারবে পুরুষ হইলে না আবে না অথবা তোমাদের অনুগত মানুষ গায়ের উলিল ওর যাদের যৌন শক্তি হারিয়ে গেছে ল্যাক অফ ভিগর মানে এরকম এক ধরনের পুরুষ আছে যে তাদের যৌন শক্তি নাই ওরকম মানুষ তো এদের সামনে যদি সৌন্দর্য প্রকাশ পায় তাহলে এটা অপরাধ নয় গায়ের উলিল এর জাল যে সমস্ত পুরুষদের যৌন শক্তি রয়ে হয়ে গেছে এরকম পুরুষদের সামনেও যদি সৌন্দর্য প্রকাশ পায় কোনো আপত্তি নেই তেফলে অথবা এমন শিশু আর লাম আলামিয়া আউলা আলা আউলাতের নেছা যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে এখনো জ্ঞান রাখে না এরকম শিশুদের সামনে অর্নামেন্ট প্রকাশ পাওয়া বা সৌন্দর্য প্রকাশ পাওয়া এটা অবরাধ নয় এগুলি আলাহ সব কিন্তু বিন্দু বিন্দু করে বলে দিয়েছেন আলা ইয়াদ্রব নেমে আর্জেলেন না লিউলা মা মায়ো ফিনমেন জি জি না এবং তারা এমনভাবে পতাঘাত করবে না যাতে তাদের গোপন অর্নামেন্ট সম্পর্কে মানুষ বাইরের থেকে অবগত হতে পারে পায়ে যদি মানে মানে নাফায় লাফাইয়া পা মারে জোরে জোরে পা মারে তাহলে তাদের যে শরীর অর্নামেন্ট আছে এটা একটা ঝনঝনী শব্দ বাইরে মানুষের শুনতে পায় এভাবে যেন পা মারানো কোমলভাবে মৃদুভাবে তারা চলাফেরা করবে যেন তাদের পদাঘাতে তাদের অর্নামেন্ট সম্পর্কে বাইরে কেউ অবগত হতে না পারে আচ্ছা লিউলাম চিনেছেন না যে তাদের গোপন সৌন্দর্যগুলি যেন অনুভব না করতে পারে জামিয়া এই সব বিষয় এই সব বিষয়ে তোমরা তবা করো তাহলেই তোমরা জয়যুক্ত হবে তাহলে এই যে চলাফেরা নারীদের ব্যাপারে যে বিধানটা দেওয়া হলো স্পষ্ট স্পষ্টভাবে কোনো তাফসিল করার প্রয়োজন নাই স্পষ্টভাবেই বিধান দেওয়া হয়েছে এভাবেই যদি সমাজের নারীরা চলে তাহলে সমাজ শান্ত থাকবে সুশৃঙ্খল থাকবে সমাজে আমরা যে একটা গোটা সমাজ এখন আমরা কষ্ট অনুভব করছি একটা বাচ্চা স্কুলে যাইতে পারে না মা না বাবার সাথে না গেলে স্কুল থেকে বাসায় ফিরতে পারছে না বাবা মার সাথে না গেলে অথচ আল্লা রসুল বলেছেন যে হীরা থেকে মক্কায় নারীরা একাকেনি হস কাষে আসবে হীরা হলো মানে ইরাক ইরাকের রাজধানী হীরা এই সময় হীরা বলতো ইরাকের রাজধানী কি তো সেখানে ইরাক থেকে রমণীরা একাকেনি হজে মক্কা আসবে একাকেনি হজ করে দিবারাতি পথ চলে চলে যাবে কোথাও তার ভয় হবে না এই যে নিরাপত্তা কেন যে এই আইনগুলি সমাজে প্রতিষ্ঠিত ছিল এবং অপরাধের শাস্তি এটা সমাজে প্রতিষ্ঠিত ছিল যে না করলে এই বিচার এই আইন কানুন থাকার কারণে সমাজে কিন্তু এরকম আইন শৃঙ্খলা বজায় থেকেছিল সেটা কিন্তু আপনারা রাসুদ এবং খোলাফের রাসুদ্দিনের যেভূ দেখলে সেটা অনুভব করতে পারেন কিন্তু এখন বর্তমান পৃথিবী খ্রিস্টানদের দখলে তারা আমাদেরকে যেভাবে চালায় আমরা মুখে না বললেও আমরা কিন্তু ভিতরে সেইভাবে চলতে বাধ্য হচ্ছি তো যাই হোক তারপর আপনারা আমরা ব্যক্তিগতভাবে যতখানি সম্ভব আমরা নিজেদের পরিবার প্রয়োজনকে আমরা সামলিয়ে চলব এ পর্যন্ত থাক একত্রিশ নাম্বার এত পর্যন্ত চলে আসছে

ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصراً كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين <applause> يا رب العالمين هذا المرضى تلاوات এই তাপসির সমস্ত সব মো রসিলামের ওকে পৌঁছে দিন আদালসালামে আসমন্তীন যারা বিদায় নিয়েছেন তামে আরো এপাকে সব পৌঁছে দিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি সুশাতীয় স্বজনরা কবর চলে গেছেন তামামের আরো এপাকে সব পৌঁছাই দিন রব্বের হাম হুমা কামা নি রব্বের হাম হুমা কমা রব্বের রাম হুম কমা রব্বায়গে র আল্লাহ আপনি আমাদের মুরবকে মাফ করে দিন আল্লাহ আপনি আমাদেরকে রোগ রোগব্যাধি ব্যারাম্প থেকে আপনি ভালো রাখুন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ বাড়িঘরে যারা অসুস্থ আছে তাদেরকেও সুস্থতা দান করুন আল্লাহ আপনি আল্লাহ করলে সেই আল্লাহ আমরা দুর্বল আল্লাহ আমাদের প্রতি আপনি দয়া করেন আমরা আপনার দয়ার প্রার্থী আপনার দয়া কামনা করি আল্লাহ আপনি আমাদের দয়া করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলে ঋণ পরিশোধ করার তৌফিক দিন সবাইকে আল্লাহ দিকের ব্যবস্থা করে দিন সকলে আওলাধ পর্যন্ত নেককার বানাই দিন আল্লাহ যাদের ঘরে বালেকা মেয়ে আছে বিবাহের ব্যবস্থা করে দিন যাদের ঘরে বালেক ছেলে আছে আল্লাহ বিবাহের ব্যবস্থাকে আসান করে দিন ইয়ার রব্বুল্লা আলমিন কোরআন দিকে মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দিন আল্লাহ কোরআন থেকে যা শুনেছি আমরা আমল করার তৌফিক দিন سبحان ربك رب العزة أما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم